আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। কতটুকু নিরাপদ গুগল প্লে স্টোর? বর্তমান ইন্টারনেট দুনিয়ায় স্মার্টফোনে নানা রকমের অ্যাপস প্রয়োজন হয়। এই জন্য স্মার্টফোন ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপস স্টোর হতে প্রয়োজনীয় অ্যাপস ডাউনলোড করে থাকে। তবে নিরাপদ ও সুরক্ষিত মনে করে গুগলের প্লে স্টোর হতে স্মার্টফোন ব্যবহারকারীদেরকে বেশি অ্যাপস ডাউনলোড করতে দেখা যাচ্ছে। গুগল প্লে স্টোর হতে কোনো অ্যাপ ডাউনলোডের আগে তার আচরণগত খুঁটিনাটি বিষয় সম্পর্কে ভালো করে জেনে নিন। ইন্টারনেট ব্যবহারের আগে আপনার তথ্য এবং গোপনীয়তা সংক্রান্ত অ্যান্ড্রয়েড ফোনের সিকিউরিটি সুইচ চালু রাখুন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ নামানোর সময় সতর্ক থাকুন। কিছু অ্যাপ যাদের আপাত দৃষ্টিতে সাদামাটা মনে হলেও ওই অ্যাপগুলির মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ম্যালওয়্যার সংক্রমণ হতে পারে। সম্প্রতি একটি প্রতিবেদনে জানা গেছে, একটি ম্যালওয়্যার বেশ কয়েকটি কিউআর কোড অ্যাপকে সংক্রমিত করছে। সোফোস ল্যাব নামে একটি সংস্থার প্রতিবেদনে জানা যাচ্ছে, মোট 6টি কিউআর কোড রিডার এবং একটি স্মার্ট কম্পাস অ্যাপে এই সংক্রমণ রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ওই অ্যাপগুলি সব মিলিয়ে প্রায় 5 লক্ষ বার ডাউনলোড হয়েছে। গুগল প্লে স্টোরে নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে গিয়েও এই ম্যালওয়্যারগুলি ঢুকে পড়ছে, তবে বিষয়টি দ্রুত গুগলের নজরে পড়ে যায়। ম্যালওয়্যার আক্রান্ত অ্যাপগুলি প্লে স্টোর থেকে সরিয়ে নিতে শুরু করে তারা। এসব সত্ত্বেও অ্যাপ প্ল্যাটফর্মের মধ্যে গুগল প্লে স্টোরে সবচেয়ে নিরাপদ বলেই দাবি সংস্থাটির। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।